সখী তোরা সখী তোরা ভাবিস কি অন্তর যায় চলে গো সখী আমার অন্তর সে অন্তরে কাঁধালো আমারে ঘরে ভাসালো
কারণ তারা যে মনের মানুষ, আপনাদের জন্য সঠিক ব্যবস্থাই হতো, সময় পাইনি এই জন্য করে উঠতে পারেনি। আর বিশেষভাবে গরমেরই দোষ, আর গরমের দোষ দিলি হব কি, বৃষ্টি দিলি গান অত না, টেয়ার পাইকে জ্বালা কানে পায়, গরম তো তাও সহ্য আছে নাকি, বৃষ্টি দিলি জাগিয়া কোন জায়গায়। তিনি যা করছেন ঠিক করছেন, হ্যাঁ হরিবল, হ্যাঁ হ্যাঁ, তাহলে হরিবলের আলোচনা শুনেছেন জ্ঞানী জন, শ্রী শ্রী হরি লীলামৃত লিখলেন তার অক্ষর। কুকুরের উচ্ছিষ্ট পেলে মোরা খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই, ইহা যদি মতুয়া ধর্ম হয় গো, মানুষে কেন এই ধর্ম মানে, কুকুরের উচ্ছিষ্ট খায় না বেদ বিধি না মানে, শতবর্গ ধৈর্য ধরে গো করিবেন শ্রবণ। মানুষ কোন অবস্থায় গেলে কুকুরের উচ্ছিষ্ট করে ভক্ষণ, একবার মানুষ প্রেমিক হলে তার কাছে আর পশু পাখি নাই, মহাভাবের ঘরে গেলে সব একাকার হয়ে যায়। শ্রীমান মহাপ্রভু যখন খান্ডি বনে করেছে গমন, রাস্তার মাঝে হরি করি ছিল যে দুইজন। বাবা একটু ভাষাও বাবা, বাবা মাইক মাইকটাকে একটু রিভাব করো বাবা, হালকা একটু রিভাব করো তো, একটু ভাষাও বাবা হালকা। তাহলে যখন মহাপ্রভু খান্ডি বনে গো করেছে গমন, রাস্তার উপরে হরি করি করেছে শয়ন। এই জন্য আমার তারকুশের একটা গান আছে, হরির গলা ধরে করি খোলাই গড়া করি যায়, সখী এলো এক সোনার মানুষ কাটোবায়। রাস্তার উপরে শুয়ে আছে হরি মানে সিংহ, করি মানে হাতি, হরি করি রাস্তায় শুয়ে আছে, মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করেছে, পিছনে আছে কে, বলভদ্র। এখন বলভদ্র মহাপ্রভুকে ডেকে বলছে, প্রভু আপনি আর এগোবেন না, সামনে হাতি আর সিংহ শুয়ে আছে। কিন্তু মহাপ্রভুর ওই কথার দিকে লক্ষ্য নাই, কেন লক্ষ্য নাই, মহাপ্রভু নামে প্রেমে মাতোয়ারা গো, মহাভাবের না করে সদা সর্বদা মহাপ্রভু হরি নাম গুণাগুণ করে, দুটি বাহু তুলে মহাপ্রভু বল হরি বল বলে, হঠাৎ করে পাখানা দিয়েছে সিংহের পিঠে তুলে, মহাপ্রভুর লক্ষ্য নাই যে ওটা সিংহ কি, যখন সিংহের গায়ে দিয়েছে পা, বনের সিংহ হিংসা ভুলে গেল, ওই সিংহ তখন হাতিকে জড়াইয়ে ধরিল, হাতির সিংহ করে কুলাকুলি, মহাপ্রভু দিল কল, একবার বনের মধ্যে প্রেমানন্দে সবাই বলে হরি বল, প্রেমাবেশে দেয় গড়া গড়ি গো, হলো মধুর বৃন্দাবন, প্রেমানন্দে তিনজন মিলে করে হরি নাম কীর্তন। তাহলে মানুষ যখন প্রেমিক হয় মহাভাবের ঘরে যায়, কোনটা কুকুর কোনটা বিড়াল তার আর লক্ষ্য নাই। মানুষ যখন একবার বুঝতে পারে, মূল সত্যকে জানতে পারে কি, আত্মার মরণ হয় না, আত্মা অবিনশ্বর। আজকে
আমার মধ্যে যে আত্মা কথা বলছে এই আত্মার মরণ হবে কি? আত্মা মরে কি? আত্মা অবিনশ্বর, অবিনাশী দূতত বৃত্তি সর্বমৃদং ততম বিনাশম বেশাস্য ন কর্চিত কুত্ত মুহূর্তে। আত্মা অবিনশ্বর, আত্মাকে বিনাশ করা যায় না। তাহলে আমার মধ্যে যে আত্মা কথা বলে, একটা কুকুরের মধ্যেও সেই আত্মা কথা বলে, একটা বাঘের মধ্যেও সেই আত্মা কথা বলে। মানুষ যখন প্রেমিক হয়ে যায় তখন তার কাছে আর পশু পাখি থাকে না, সর্বভূতে তখন হরিময় জগৎ দর্শন করে। আপনি দেখেন এই যে মতুয়ারা, মতুয়ারা যখন দল নিয়ে আগমন ঘটে তার ধামে তো অনুষ্ঠান হয় বোধ হয় নাকি, পনেরোই অগ্রায়ণ তাই না, তার প্রসাদ জন্ম তিথি পালন করা হয় তাই তো, পনেরোই অগ্রায়ণ তো নাকি, বড় মা কি কও, পনেরোই অগ্রায়ণ দুটো ডেট, ওনার তিরোধন দিবস এবং জন্ম দিবস। পনেরোই অগ্রায়ণ ওনার জন্মতিথি তাই তো, আর শিব চতুর্দশী যেদিন উনি চলে গিয়েছিলেন। মানুষ তো বোঝে না তারক গোসাই জন্ম নিয়েছিলেন আমাবস্যার দিকে নাকি, বার কি ছিল, শনিবার। আর আমাকে যদি শনিবারে কেন জন্ম হয় কয়ে যে পুরা কপাইলে শনিটি ধরেছে, আর আমাবস্যায় যদি জন্ম হয় তাহলে তো দেখতেই কেউ যাবে না। এর মানে কি, তারক গোসাই ওই ডেটে আবির্ভূত হয়ে বুঝালেন, শোন রে তোরা যারে খারাপ ভাবিস সে তো খারাপ না, মানুষের জন্মতে কি আসে যায় তার কর্মের দ্বারা জগতে শ্রেষ্ঠ হওয়া দরকার, তিনি যেন কর্মে ভালো করে। এই ভাবনাগুলো বাদ দিতে হবে মানুষের থেকে। মতুয়ারা যখন মাতাম দিতে দিতে আসে, এই যে তারক ধামে যখন আসে, যখন মাতাম চলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, এখন তো মাতামের ধরন পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে এসে দেখলাম, ইন্ডিয়ায়ও আছে। আমি গোপালগঞ্জ যেদিন গান গাই ওদিন প্রায় একশো দলের উপরে দল ঢুকেছিল, তার মধ্যে দুটো তিনটে দলের মাতাম ঠিক দেখেছি, আর ওই সাতানব্বইটা দলের মাতামই বেতাল। এইটা তারক গোসাই লিখে যায় নাই, তারক গোসাই লিখেছিল পাগলের ডঙ্কা বাজে হরিসাদ বলে নাকি, আর এনাকে হরিসাদ কয় না, টেফির মা এরম বাজে দুই বাড়ি দিয়ে মাতাম, তারক গোলক মহানন্দ হীরামন যে মাতাম দিয়েছিল, দেও কাশি দাও আমি দেখাচ্ছি, এই হচ্ছে মাতামের নিয়ম, দেখে রাখো এরপর বাজাবা না, ওই হাবি জাবি বাজাবা না, অতে শনি আসে সারা যায় না, কি কইছি, এই দুই বাড়িতে ডাঙ্কা বাজবে, আর এরা বাজায় কি জানো, তারপরে কাশনের কাশি ডাঙ্কায় একটা বাজুক, চামড়ার ডাঙ্কা আনো তুমি, ওই হাবি জাবি বাজাও কেন, যাতে কাজ হবে না, কাশনের কাশি, আর এরা খাওয়ার থাল নিয়ে বাড়ি আরম্ভ, ভাত খাওয়া হয়ে গেছে ধুয়ে টুয়ে খাওয়ার থাল আরম্ভ করে দেয়। এখনো সময় আছে, ঠিক করো ঠিক করো।
হরি নামে এখনো কাজ হয়, হরি নামে এখনো কাজ হয়, কয়জন মেনে চলে? অশ্বিনী গোসাই বলছে, গুরুপতি বসে বামে এ দেহ দক্ষিণা দিয়েছে ও না দক্ষিণাশ্রমে। তারক গোসাই একদিন মাত্র নারীর কাছে গিয়েছিল, চিন্তামণির প্রসব ব্যথা দেখে তারক গোসাই বলেছিল, আজ হইতে তুই আমার মা, আমি জীবনে ওই দ্বার আর পরিগ্রহ করব না। আগে যদি জানতাম প্রসব ব্যথা এত যন্ত্রণা, আমি জীবনে তোর কাছে যেতাম না। একদিন মাত্র নারী সঙ্গ করেছে, আর যাই তাই। অশ্বিনী গোসাই একদিন মাত্র নারী সঙ্গ করেছে, তবুও বিতস্পৃহায় এসেছিল। অশ্বিনী গোসাই গান লিখেছিল, আমি গুরুচাঁদের তবিল ভেঙে ভাই হলাম অপরাধী। তারক অশ্বিনী হবা? ও রে এত সোজা, হ্যাঁ এত সোজা ওই জায়গায় যাওয়া? তাহলে মতুয়ারা যখন মাতাম দিতে দিতে আসতেছে, মাতোয়ারা হয়ে যাচ্ছে। আচ্ছা একটা মতুয়া যখন মাতোয়ারা হয়ে যায়, তখন ধুলায় পড়ে কি হয়, গড়াগড়ি যায়। মহাপ্রভু কি বলেছে? মহাপ্রভু বলেছে, প্রভু কয়ে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্মচরে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে ইহ বাজ্য আগে কহবার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্যসার। প্রভু বললেন ইহ বাজ্য আগে কহবার, রায় বললেন জ্ঞানমিশ্রা ভক্তি সাধ্য সার। প্রভু বললেন ইহ বাজ্য আগে কহবার, রায় বললেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু বললেন এবার হয় আগে কহ।